কেন্দ্রীয় সরকারের খাদি ও গ্রামীণ শিল্প কমিশন কেভিআইসির উদ্যোগে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হলো খাদি কর্মশালা আড়াইশো জন প্রশিক্ষণ নিচ্ছেন এরপর ব্যাংক থেকে তারা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পাবেন মৃধা প্রদীপ বর্মা জানালেন এটি খুব ভালো উদ্যোগ দিকে তিনটা লক্ষ্য থাকে প্রথম লক্ষ্য হচ্ছে এমপ্লয়মেন্টবিলিটি মানে চাকরির যোগান দ্বিতীয় জিনিস হচ্ছে ইকোনমিক অ্যাফেয়ার্স দ্যাট মিনস এই ট্রেনিং থেকে যে প্রোডাক্টসগুলো তৈরি হবে সেগুলো মার্কেটেবল করে একটা ইকোনমিক কন্ডিশন যাতে গ্রাম এবং অন্যান্য শ্রেণীর তৈরি হয় সেটার ব্যবস্থা করা তৃতীয় যে লক্ষ্যটা কেবিআইসি ট্রেনিংয়ের সেটা হচ্ছে একটা সোশ্যাল ইন্টিগ্রিটি তৈরি করা